তোমার সাথে যে আমার কোনোদিন সম্পর্ক ছিল সেটা ভাবতেই আমার ঘেন্না লাগে। আমি তোমাকে অনেক আগে ডিভোর্সটা দিয়ে দিতে পারতাম। আমি চেয়েছিলাম যে তুমি তোমার প্রয়োজনে আমার কাছে এসে ডিভোর্সের পেপারে সইটা করিয়ে নেবে। সেটা যখন তুমি করনি তখন আর কোনো কথা বলে কোনো লাভ হবে না। যত তাড়াতাড়ি সম্ভব তুমি এই কাজটা করে ফেলার চেষ্টা করো, আর কোনো কথা তুমি আমাকে বলতে এসো না। আর একটা কথা, এই মেয়েটাকে যদি তুমি স্বীকৃতি না দাও, এই মেয়েটার বাচ্চাটাকে যদি তুমি স্বীকৃতি না দাও, তাহলে আমি তো তোমার এগেনস্টে আছি এবং যাব, আর বাকি সবাইও তোমার বিরুদ্ধে চলে যাবে। অর্ঘ্য, কথা ওই বাচ্চাটা আমার নয়। ছি অর্ঘ্য, ছি, নিজের সন্তানকে পর্যন্ত তুমি অস্বীকার করতে পারছো? অর্ঘ্য, তোমার তো বাচ্চাও নেই। এই পৃথিবীতে মানুষে কত কিছু করে, কত স্যাক্রিফাইস করে নিজের বাচ্চার জন্য। আমাদের বাচ্চা হয়নি, আর এই জন্যই হয়নি কারণ তুমি সেসব ঝামেলা ঝক্কি নিতে চাওনি। আর এখন যখন এই মেয়েটা সন্তান সম্ভব, তখন তুমি অর্ঘ্য, আমি যখন অসুস্থ ছিলাম, আমার যখন অসুখ করেছিল, তখন তুমি আর তোমার মা মিলে আমাকে তোমার বেডরুম থেকে বার করে এই এই স্টোর রুমে জায়গা করে দিয়েছিলে। কেন না আমার অসুখের ছোঁয়া লেগে তোমার অসুখ করে যেতে পারে। তোমার মা তো অশিক্ষিত, তিনি বলেন যে তিনি গ্র্যাজুয়েট, আমার সেটা সন্দেহ আছে। অ্যাটলিস্ট তার বাইরের জগতের সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই, তাই তিনি অশিক্ষিতর মতো কথা বলতেই পারেন। কিন্তু তুমি, তোমার তো বাইরের পৃথিবীর সঙ্গে অনেক যোগাযোগ আছে অর্ঘ্য। তুমি তো জানতে অর্ঘ্য,